নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 16 তারিখ শুক্র গ্রহ, যা কিনা তুলা রাশিতে প্রত্যাবর্তন করতে চলেছে, অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে এই 7 রাশির জাতক জাতিকার জীবনে মহা সুখ আসতে চলেছে। কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীক্রম। আগামী 16ই নভেম্বর শুক্র গ্রহ তুলা রাশিতে প্রত্যাবর্তন করতে চলেছে, অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে এই 7 রাশির জীবনে মহা সুখ আসতে চলেছে। কোন সেই 7 রাশি তা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে জেনে নেওয়া যাক শুক্র গ্রহ আমাদের জীবনে কি প্রভাব ফেলে, অর্থাৎ কি দেয় বা কি দেখায় শুক্র গ্রহ, যা কিনা ভোগ বিলাসের একটি কারকতার গ্রহ। অর্থাৎ একটি ঠান্ডা গ্লাসের জল থেকে এসি রুম টোটালটাই কিন্তু শুক্র গ্রহ দেখায়। অর্থাৎ আপনার জীবনে কতটা ভোগ রয়েছে তা কিন্তু শুক্র গ্রহ নির্ণয় করে। অর্থাৎ শুক্র গ্রহ যদি আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে আপনারা ফার্স্ট অফ অল দেখতে তো অ্যাট্রাক্টিভ হবেন, এবং দ্বিতীয় শুক্র গ্রহ ভালো থাকলে পার্থিব যত সুখ রয়েছে সেই সমস্ত সুখ আপনারা ভোগ করতে পারবেন। সেটা লাক্সারি কার বলুন, এসি বলুন, সুন্দর বাড়ি বলুন, ফলসলিং করা ঘর বলুন, সমস্ত কিছু কিন্তু শুক্র গ্রহ নির্ণয় করে। অর্থাৎ আপনার জন্মচক্রে যদি শুক্র গ্রহ খুব ভালো পজিশনে থাকে, তাহলে এই সমস্ত কিছু আপনাদের জীবনে হবেই হবে। তাই আপনার জন্মচক্রে শুক্র গ্রহ কেমন রয়েছে সেটা জানার সবচেয়ে বড় বিচার যে বিষয়, তাই আমি বলবো আপনাদের নিয়ারেস্ট কোনো অ্যাস্ট্রোলজারকে বা আপনার যাকে ভালো লাগে তাকে একবার অন্তত দেখিয়ে নিন আর জেনে নিন আপনাদের রাশিচক্রে শুক্র গ্রহ কেমন রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই 16ই নভেম্বর শুক্রের ট্র্যানজিটে কোন 7 রাশি মহাসুখ পেতে চলেছে, অর্থাৎ পার্থিব সুখের অধিকারী হতে চলেছে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই 16ই নভেম্বর থেকে শুক্রের রাশি পরিবর্তনের ফলে তার সুফল পেতে চলেছেন। আপনারা নতুন গাড়ি, বাড়ি বা আপনার মনের যা স্বাদ সেটা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন, সেটা অবভিয়াসলি লাক্সারি। অর্থাৎ আপনার, অর্থাৎ পার্থিব জগতে যেগুলো ভোগ্য দ্রব্য রয়েছে সেটা সুন্দর বাড়ি থেকে শুরু করে, যেখানে ফলসিলিং থাকবে, ওয়াল টেকচার থাকবে, একটা সুন্দর বিছানা থাকবে, বা 4 চাকা গাড়ি, এই সমস্ত কিছুই কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে আপনাদেরও জীবনে মহাসুখ আসতে চলেছে। অর্থাৎ আপনারা এই সময় থেকে যে কোনো ভোগ্য দ্রব্য ক্রয় করতে পারবেন, সেটা সুন্দর টিভি হতে পারে, যেমন 4K টিভি, বা সুন্দর গাড়ি, সেটা 2 হুইলার হোক বা 4 হুইলার, বা আপনার বাড়িতে ফলসিংও লাগাতে পারেন, বা সুন্দর একটি বাড়ি ক্রয় করতে পারেন। অর্থাৎ যাই সুন্দর, যাই ভোগ্য, তাই কিন্তু শুক্র। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে আপনারাও কিন্তু তার সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ভোগ বিলাস আসতে চলেছে। অর্থাৎ আপনারা এই সময় যে কোনো নতুন গাড়ি, বাড়ি বা লাক্সারি লাইফ লিড করতে পারবেন। অর্থাৎ আপনাদের জীবনে যে কোনো ভোগ্য বস্তু কেনার সময় চলে এসেছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে
এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে আপনারাও তার সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ভোগ আসতে চলেছে, সেটা পার্থিব সুখ। অর্থাৎ এই পৃথিবীতে যত ধরনের ভোগ্য বস্তু রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আপনারা অ্যাচিভ করে ফেলতে পারবেন, অর্থাৎ মনের ইচ্ছা আপনারা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। কারণ প্রত্যেকের মনে একটা সুন্দর বাড়ি বা সুন্দর একটা গাড়ি কেনার কিন্তু স্বপ্ন থাকেই, আর সেই স্বপ্ন কিন্তু আপনারা পূরণ করে ফেলতে পারবেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তনে পার্থিব সমস্ত ভোগ্য বস্তু কিন্তু ক্রয় করতে চলেছেন, অর্থাৎ সেটা সুন্দর গাড়ি, সুন্দর টিভি বা সুন্দর বাড়ি, যে কোনো কিছু কিন্তু আপনারা ক্রয় করে ফেলবেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে শুক্রের রাশি পরিবর্তনে আপনারাও কিন্তু তার সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে মহাভোগ। অর্থাৎ আপনারা যে কোনো ভোগ্য বস্তু কিন্তু ক্রয় করতে চলেছেন, অর্থাৎ আপনাদের মনের ইচ্ছা, মনের বাসনা কিন্তু পূরণ হয়ে যাবে। এরপরে যে সাত নম্বর এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তনে আপনারাও মহাভোগের অধিকারী হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ভোগ বিলাসে ভরে যাবে। অর্থাৎ আপনারা নতুন গাড়ি বা নতুন বাড়ি ক্রয় করতে পারবেন, বা বাড়ির কোনো হোম অ্যাপ্লায়েন্সেস যেগুলো লাক্সারিয়াস যেমন টিভি, ফ্রিজ, এই সমস্ত কিছু কিন্তু আপনারা ক্রয় করে ফেলতে পারবেন। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যারা শুক্রের রাশি পরিবর্তনে মহাভোগের অধিকারী হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।